ছিলেন গাড়ির চালক, হয়ে উঠলেন সমাজ গড়ার কারিগর। সাজু তালুকদার একজন পেশায় গাড়ির চালক ছিলেন। হঠাৎ তিনি রাস্তার ধারে এক ভবঘুরেকে দেখতে পেয়ে তাকে তুলে নিয়ে বাড়িতে আশ্রয় দেন। বাড়ির অন্য সদস্যের মতো তাকে লালন পালন করে সুস্থ করেন। এরপরই তার মাথায় আসে এক অভিনব চিন্তাধারা। শুরুটা প্রথম থেকে অন্যরকম হলেও শেষে তার মাত্রা নতুন রূপ পায়। তারপরে শুরু হয় হ্যাভেন শেল্টার হোম। 2014 সালে নিজের বাড়িতে শুরুটা হলেও চার বন্ধুর সহযোগিতায় নতুন জমিতে নতুন সাজে হ্যাভেন শেল্টার হোম। রবিবার বিন্নাগুড়ি সেনাশনের কুড়ি মাউন্টেন ডিভিশন আর্মি মেডিকেল কোরের উদ্যোগে ডিমডিমার হ্যাভেন শেল্টার হোমে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে হোমের 24 জন আবাসিকের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধ এবং জরুরি সামগ্রী প্রদান করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমের উদ্যোক্তা এবং সেনাবাহিনীর আধিকারিকরা। আজকের দিনটা তো ক্যান্টনমেন্টে সম্ভবত হচ্ছে কমান্ডার অফিসার বা তার কেউ আসবেন আর কি ওখান থেকে, এবং সেই জন্য এখন আজকের দিনটা প্রোগ্রামটা চলছে। কি করা হচ্ছে আবাসিক রোগী, আবাসিক যারা আছে একটু হয়তো কিছু খাওয়ানোর বিষয়টা আছে, চিকিৎসা করা হচ্ছে, তাদের ওষুধ দেওয়া হবে এবং তাদের কিছু এখানকার প্রয়োজনীয় কিছু সরঞ্জাম যেরকম হচ্ছে ফ্রিজ এই জাতীয় কিছু একটা দেওয়া হবে আর কি ওখান থেকে। খুব ভালো লাগছে, বিশেষ করে আর্মির থেকে এসছে সেই জন্য বিশেষ করে বেশি ভালো লাগছে। এখানে তো সাধারণত কী হয়, এখানকার আশেপাশের লোকজনরা আর কি সাধারণত আসে আর কি, কিন্তু এই আর্মি আর দ্বিতীয়বার এলো আর কি। আমার পরিচয় তো, আমি হচ্ছে হাই স্কুলের টিচার, রিটায়ার্ড বানারহাট হাই স্কুলের টিচার ছিলাম আর কি। তো এখানে আমার একটু যাতায়াত আছে এইটাই আর কি। হ্যাঁ, যতটা পারা যায় আর কি, আর্থিক যতটা পারা যায় ততটুকু সাহায্য করা হয় আর কি বিভিন্ন দিক থেকে, বা বিভিন্ন লোককে বলা হয় যাতে এখানে এগিয়ে আসে আর কি, যাতে এখানকার কিছু কাজ করা যায় আর কি এদের নিয়ে। এখানকার মূলত উদ্দেশ্য হচ্ছে এদের ঠিকানা খোঁজ করে এদের বাড়িতে ফেরত পাঠানো আর কি। আর এখানে দেখতে গেলে কি রাস্তাঘাটে আমরা প্রচুর দেখতে পাই, কিন্তু সবাইকে আনা তো এখানে সম্ভব না, এখানে একটা সীমা আছে। একটা কতজন আছে এখানে আপাতত? এখন আছে 24 জন, এর আগে অনেকে আরও ছিল আর কি, দু একজন বাড়িতে ফেরত বাড়িতে এসে লোক এসে নিয়েও গেছে। ময়নাগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট, আনন্দবার্তা।